কী ভাবছেন, এটা আবার কি? হ্যাঁ, এটাই হলো আজকের টপ অব দ্য নিউজ। জনপ্রিয় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ফুড ব্লগার মডেল রাফসান, তাকে কে না চেনে, যিনি রাফসান দ্য ছোট ভাই নামে পরিচিত। ইয়াং জেনারেশনদের ইন্সপিরেশন ও বলা যায় তাকে। ফুড ব্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে ট্রাভেল ব্লগিং, মডেলিংয়েও পা রাখেন ছোট ভাই। 2014 সালে পা রাখেন ইউটিউবিং কেরিয়ারে। সম্প্রতি ইউটিউবের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই রাফসান দ্য ছোট ভাই ওরফে ইফতেখার রাফসানের ছবি। ইউটিউবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাফসান দ্য ছোট ভাইয়ের দুটি ছবি শেয়ার করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, দ্য ছোট ভাই বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন। পোস্টটি নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন রাফসান। সেখানে তিনি দাবি করেন, প্রথম বাংলাদেশি ইউটিউবার হিসেবে ইউটিউবের ফিডে স্থান পেয়েছেন তিনি। মঙ্গলবার রাতে রাফসান নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, আমি অফিসিয়াল ফিডে প্রথম বাংলাদেশি, আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, আমি যখন ভিডিও বানাতে শুরু করি তখন থেকেই আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম এবং এই পর্যায়ে স্বীকৃতি পেতে চেয়েছিলাম। ছবির ক্যাপশনটি আমার লক্ষ্য। রাফসান আরও বলেন, একজন ছোট মানুষের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শোনা যায়, 2017 সালে ক্লাস শেষে এক বন্ধুর সাথে যান বার্গার কিংয়ে। বন্ধু ইকরামুলি তাকে আইডিয়া দেন ব্লগিংয়ের। এই তো হয় শুরু। দুই তিনটি ভিডিও করার পর অবশ্য দুই বছর বন্ধ ছিল ইউটিউবিং। মডেলিংয়ের শুরুটা খুব বেশি দিনের না, একটি মোবাইল কোম্পানির অ্যাডের মডেল হিসেবে মডেলিং ক্যারিয়ারের শুরু তার। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একটার পর একটা কাজ করে যাচ্ছেন এখন। ইউটিউবার হিসেবে তার জনপ্রিয়তা একেবারে উপরের তালিকায়। অবশ্য বড় পর্দাতে কাজ করার ইচ্ছাও আছে তার, সুযোগ হলে সেটিও করবেন জানিয়েছেন। শোনা যায় আরেক ইউটিউবার সুনেহার সাথে প্রেমের গুঞ্জনও। সম্প্রতি এক সেলিব্রিটির বিয়ের খবরে সোশ্যাল মিডিয়া জুড়ে রটে নেক্সট শব্দটি, অর্থাৎ নেক্সট বিয়ের পিঁড়িতে বসবেন রাফসান সুনেহরা। অবশ্য সেই বিয়ের অনুষ্ঠানে তারা দুজনে বলেন, আমরা নেক্সট না। ভিউয়ার্স, রাফসানের সাফল্যে আপনি কতটুকু খুশি জানাবেন কমেন্ট বক্সে। আবার ফিরবো নতুন কোনো খবর নিয়ে। চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সোনিয়া খান, খবর সংযোগ।